শুক্রবার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের নেতৃত্বে বিষ্ণুপুর পোড়ামাটির হাট থেকে র্যালি সহযোগে কালাচাঁদ মন্দিরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অফিসে একটি ডেপুটেশন দিলেন বিধায়ক। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই ডিহর গ্রামে বাবা সারেশ্বরের মন্দির ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। বিগত বেশ কয়েক বছর আগে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মন্দির সংস্কার করতে শুরু করলেও তাদের গাফিলতির জন্য আজও ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে বেশ কয়েক বছরের, যে কারণেই আজ বিষ্ণুপুরের বিধায়ক তার দলবল নিয়ে একটি ডেপুটেশন জমা দিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দপ্তরের আধিকারিকদের হাতে। ডেপুটেশন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক বলেন, কেন্দ্রের সরকার অপদার্থ সরকার, এই সরকারের যারা লিডার আছে তারা 56 ইঞ্চি বুক ফুলিয়ে শুধু ফেসবুক লাইভ করে। এদিন তিনি আরো বলেন, বিষ্ণুপুরের সাংসদ 2019 সালে কথা দিয়েছিল ওই মন্দিরে দ্রুত সংস্কার করবেন, কিন্তু তিনি তার রাজনৈতিক অভিসন্ধি পূরণ করেছেন, মন্দির সংস্কার হয়নি। আমাদের যে বিষ্ণুপুরের মধ্যে যে ডিহর গ্রামে যে বাবা সারেশ্বরের যে মন্দির আছে, সেই মন্দিরটির সংস্কারের কাজ শুরু হলো, দীর্ঘদিন ধরে বন্ধ, এবং এটা আমাদের সমগ্র বিষ্ণুপুরবাসীর একটা আবেগ এবং ধর্মীয় ভাবাবেগ। সে তাকে মর্যাদা দিয়ে আমরা জনগণকে নিয়ে আজকে আমরা যে বিষ্ণুপুরের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে অফিস, সে অফিসে আমরা একটা ডেপুটেশন জমা দিলাম এবং আমরা দাবি জানালাম যে আমাদের বিষ্ণুপুর মানুষের যে আবেগকে মর্যাদা দিয়ে অবিলম্বে কাজ শুরু করতে হবে এবং সেই কাজকে দ্রুত শেষ করতে হবে। কী বলেন, ওনারা কিছু বললেন? উনি ওনার যে সিজিও কমপ্লেক্সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার সাথে কথা বললেন এবং তিনি আমাদের আশ্বাস দিলেন যে নভেম্বরের এন্ড কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে উনি কাজ শুরু করবেন এবং উনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি হোক মানে কাজটা কমপ্লিট করতে। মন্দিরে কী পরিস্থিতি হয়ে আছে? মন্দিরে এখন প্রথমে যে কাজ শুরু হয়েছিল এবং সেই কাজ আমাদের যে বিষ্ণুপুরের যে এমপি, সেই এমপি 2019 সালে কথা দিয়েছিল যে আমি মন্দিরের দ্রুত সংস্কার করব। তিনি তার রাজনৈতিক অভিসন্ধি পূরণ করেছেন, কিন্তু দেখা গেল কাজ যখন বন্ধ হয়ে গেল তিনি পুরোপুরি চুপচাপ। এবং আমরা জানি যে কেন্দ্রের যে সরকার, সেই সরকার নির্বাচন এলে ধর্মীয় তাস খেলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে, কিন্তু তারা কাজের কাজ কিছু করতে পারে না। তা আমাদের মুখ্যমন্ত্রী যেমন কাজের সঙ্গে কথার সামঞ্জস্য রেখে তিনি সমস্ত মানুষের ডেভেলপমেন্ট করছেন, দুয়ারে রেশন থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার, কিন্তু কেন্দ্রের যে সরকার চলছে সেটি একটি অপদার্থ সরকার এবং সেই সরকারের যারা লিডার আছে এবং বিষ্ণুপুরে যারা লিডার আছেন তারা 56 ইঞ্চি বুক ফুলিয়ে তারা ফেসবুকে লাইভ করতে পারে, সোশ্যাল মিডিয়ায় তারা নানারকম বক্তব্য করতে পারে, কিন্তু মানুষের কোনো কাজেই আসে না, মানুষের তারা পাশেও দাঁড়ায় না এবং মানুষের ভাবাবেগ এই আবেগকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। উনি নানারকম কোভিড সিচুয়েশনকে হাতিয়ার করছেন, কিন্তু আমরা মনে করি কোভিড সিচুয়েশনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডেভেলপমেন্টটি চলছে এবং সেগুলো দ্রুতগতিতে চলছে, এগুলো তাদের অপদার্থতা, আর কিছু নয়। মন্দির সংস্কার না হলে পরবর্তীতে কোনো পদক্ষেপ আপনাদের? আমি বলে এলাম যে যদি দ্রুত মন্দির শুরু করা না হয় আমরা পরবর্তীকালে বিষ্ণুপুরের মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলন পথে যাব। সাধ্যের মতো সাধ পূরণ। ফ্ল্যাট কিনতে চান, খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চান গৃহপ্রবেশ, তাহলে আর দেরি নয়। পুজোর আগেই মন্দিরনগরী বিষ্ণুপুরে অত্যাধুনিক ঝাঁ চকচকে একেবারে মনের মতো ফ্ল্যাট নিয়ে হাজির আমরা। সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে, শুধুমাত্র আগ্রহী ব্যক্তিরাই যোগাযোগ করবেন 7003232314, 9433088764, রাজেশ্বরী অ্যাপার্টমেন্ট অপোজিট বিষ্ণুপুর ফায়ার ব্রিগেড, এসডিপি অফিস তুর্কিডাঙ্গা বিষ্ণুপুর, মাত্র 16 লক্ষ টাকা থেকে শুরু।